হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্যের সিরিজ চলছিল, সেখানে একটা নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনাটি করার আগে আরও একটি ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটি হচ্ছে কি, আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে, যেটি হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং, যেখানে আপনারা অনেক মজাদার ভিডিও দেখতে পাবেন, আমার ডেলি লাইফের কিছু টুকিটাকি ব্লগিং দেখতে পাবেন। তো আমার যে সকল বন্ধুরা এখনও সেই চ্যানেলটি ভিজিট করে উঠতে পারেননি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার ভিজিট করুন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানগুলি আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কিছু হেলথ প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই হেলথ প্রবলেমগুলো কেন হয়, তার সমাধান কি, আমাদের কিছু কিছু হেলথ প্রবলেম আসে কিন্তু আমাদের বাস্তুর জন্য। হ্যাঁ, একদম ঠিকঠাক, আমাদের সব কিছু লাইফে ঠিকঠাক থাকার জন্য আমাদের কিন্তু বাস্তুটা অলওয়েজ ভালো থাকার প্রয়োজন আছে। দেখুন, টুকিটাকি হেলথ প্রবলেম তো আসবেই, সেগুলো নিয়ে কথা বলছি না, যেগুলো বড় বড় হেলথ প্রবলেম সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেকেই দেখবেন ডক্টরের কাছে প্রতি মাসে ভিজিট করছেন, অর্থ একদম জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে হেলথ প্রবলেমের জন্য, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। এক নম্বর পয়েন্ট হচ্ছে ক্যান্সার বা টিউমার, বিশাল বড় একটা সমস্যা। এই সমস্যাগুলো কি কারণে আসে, সেই কারণটা আজকে আপনাদেরকে আমি তুলে ধরব। নর্থ ইস্টে কারোর যদি টয়লেট থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আসে, ঈশান কোণে কখনোই কিন্তু টয়লেট থাকা উচিত না। অনেকে এরকম ভেবে করে রাখে, ধরুন কোনো গেস্ট পারপাসে সে ইউজ করবে, কিন্তু টয়লেট তো টয়লেটই, সেটা নর্থ ইস্টে কখনো এরকম জিনিস রাখা উচিত না। নর্থ ইস্টে যদি এরকম কিছু জিনিস আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে আপনারা দেখুন, আপনাদের হয়তো এই ধরনের প্রবলেম কোনো না কোনো ফ্যামিলি মেম্বারের আছে, বা আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল একবার দেখুন যাদের এই ধরনের প্রবলেম আছে, তাদের কি সত্যি নর্থ ইস্টে কোনো টয়লেট আছে। আপনারা নিজেরাই এটাকে ভেরিফাই করে নিতে পারবেন, যারা এই প্রবলেমটা ফেস করছেন এই ক্যান্সার সংক্রান্ত বা টিউমার সংক্রান্ত, যদি আপনার বাড়ির নর্থ ইস্টে টয়লেট থাকে তো ইমিডিয়েট সেটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করুন, যদি আপনাদের সম্ভব হয় সেটাকে স্টপ করান, দেখবেন আপনাদের প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে হার্ট প্রবলেম, অনেকের হার্টে ব্লকেজ এসে যাচ্ছে, অনেকের হার্ট নিয়ে বিশাল সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের বেড়েই উঠেছে, এটারও একটা বাস্তু সংক্রান্ত ব্যাপার আছে। এটার কি বাস্তু সংক্রান্ত ব্যাপার, ইস্টে কোনো রকম স্টোর বা টয়লেট, যেমন ধরুন স্টোরে কি করি আমরা, যত অপ্রয়োজনীয় জিনিস নিয়ে গিয়ে জমা করে রেখে দিচ্ছি, এই ধরনের জিনিস হলে কিন্তু অবশ্যই সেটাকে ক্লোজ করতে হবে, টয়লেট থাকলে সেটাকেও কিন্তু ক্লোজ করাতে হবে, তাহলে গিয়ে কিন্তু আপনার প্রবলেমটা কমবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে লোয়ার অ্যাবডোমিনে যে কোনো রকম সমস্যা, আপনাদের যদি বাড়ির সেন্টারে কোনো ধরনের পিলার থাকে, অনেকের দেখবেন বাড়ির সেন্টারে একটা পিলার আছে, বা অনেকে দেখবেন বাড়ির সেন্টারে একটা আলমারি রেখে দিয়েছে, এই ধরনের যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনারা এই লোয়ার অ্যাবডোমিন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে পারেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে অনেকেই দেখবেন প্রচণ্ড মুড সুইং করে, সমস্ত কিছু ঠিক আছে, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক, বাড়ির সমস্ত কিছু ঠিক, তাও দেখবেন মুড ভালো থাকে না, অলওয়েজ সে একটা কেমন খিটখিটে মেজাজের হয়ে থাকে, এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেরই দেখা যায়। কি কারণ, তাদের দেখবেন বাড়িতে সাউথ ইস্টে কোনো রকম জলের ট্যাঙ্ক বা সাউথ ইস্টে কোনো রকম ব্যালকানি আছে, এই জায়গায় যদি আপনাদের কোনো জলের ট্যাঙ্ক বা ব্যালকানি থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা থেকেই যায়। সাউথ ইস্টে এই ধরনের জিনিস থাকলে আর একটা প্রবলেম অ্যারাইজ করে, সেটা হচ্ছে স্কিন প্রবলেম। অনেকের দেখবেন স্কিনে এমন একটা প্রবলেম অ্যারাইজ করে গেছে যে আপনি অনেক ডক্টর দেখাচ্ছেন, তার কিন্তু কোনো সলিউশন নেই। দেখুন, তার নিশ্চয়ই সাউথ ইস্টে এরকম ধরনের কোনো সমস্যা আছে, তবেই কিন্তু তার এরকম কোনো একটা স্কিন প্রবলেম হয়েছে যার কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে
অনেকের দেখবেন একটু মানসিক সমস্যা আছে। মানসিক রোগে কিন্তু মোটামুটি আমরা সবাই, কেউ কিন্তু পুরোপুরি সুস্থ নয় সাইকোলজি অনুযায়ী। তবুও কিছু কিছু মানুষের দেখবেন একটু মানসিক সমস্যা আছে। কেন? যদি মানসিক সমস্যাটা থাকে তার কারণ হচ্ছে সে সাউথ ডিরেকশনে কিন্তু মাথা করে ঘুমাতে যায় না। সাউথ ডিরেকশনের মাথা করে যদি আপনারা না ঘুমান তাহলে কিন্তু আপনাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে একটু কিন্তু মানসিক সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকবে। ঠিক করে ঘুম হয় না, অনেকে দেখবেন ঘুমাতে যায় কিন্তু ঘুমাতে পারে না, এটাও কিন্তু একটা প্রবলেম যদি আপনার হেডটা সাউথ ডিরেকশনে না থাকে। ছ নম্বর পয়েন্ট হচ্ছে নর্থ বা নর্থ ইস্ট এই ডিরেকশনে কারোর যদি টয়লেট বা কিচেন থাকে তাদের কিন্তু বাড়িতে দেখবেন সন্তান যে যোগ সেটা কম, যদি কোনো মহিলা থাকে সে কিন্তু কনসিভ করতে পারছে না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে সাউথ ইস্টে যদি কারোর ওয়াটার এলিমেন্ট, ধরুন জলের ট্রাঙ্ক বা আমরা যে জল রাখার কোনো জায়গা করি সেই সমস্ত কিছু সেগুলো যদি থাকে তাহলে দেখবেন তাদের হাঁটু সংক্রান্ত বা পা সংক্রান্ত প্রবলেম লেগেই থাকে, তারা কিন্তু এই প্রবলেমগুলো থেকে বেরোতে পায় না। যে জিনিসগুলো আমি আলোচনা করে দিলাম, যে টপিকগুলো আজকে আমি আলোচনা করে দিলাম, আপনারা দেখুন আপনাদের যদি সেরকম প্রবলেম থাকে তাহলে আপনারা চেষ্টা করুন সেই জিনিসপাতিগুলোকে কিছু চেঞ্জেস আনার, তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। আর হ্যাঁ, আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিক কতটা উপকৃত হচ্ছেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আজকে টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।